গুড মর্নিং বন্ধুরা, এসএম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে চাটা খেয়ে গড়গোছানো থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। তোমরা সবাই কেমন আছো? যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আশা করছি। তো এখন বিছানাটা গুছিয়ে রাখছি। তো আমি তো ব্ল্যাঙ্কেটগুলো চেয়ারের মধ্যে রাখতাম, এখন বিছানাতে রাখছি, কারণ আজকে তো হাজবেন্ড আসবে, তো শ্বশুর শাশুড়ির লোকজন আসবে, চেয়ারখানা লাগবে, তাই বিছানার এক সাইডে রেখে দিলাম ব্ল্যাঙ্কেটগুলো। একটা লেপ আছে, সাদা টাওয়েল লেপ, তো ওইগুলোর উপরে বালিশগুলো রেখেছি। কালকে যে গিয়েছিলাম ঘুরতে, তো শাড়িটা আর গোছানো হয়নি, এখন গুছিয়ে রেখে দেব। তো এই শাড়িটা পরে কোনো কিছু খাওয়াটাও হয়নি, ঠিক আছে? তো আর এটা ধোয়ার প্রশ্নে ওঠে না, আর তো গরমের দিনও নয়, ঘামও লাগেনি, তাই রোদেও দিলাম না, না দিয়ে গুছিয়ে তুলে রাখবো ভাবছি। আর আজকে অনেকটাই মানে লেট হয়ে গেছে, কয়েকদিন ধরে ঘুম থেকে উঠতে 7:30 প্রায় 8 বেজে যায়। মানে শীতের দিন তো মানে সকালবেলা এত ঠান্ডা লাগে, ঘুমটাও খুবভাবে চাপে, স্কুলও নেই। আর আজকে হলো শনিবার, ঠিক আছে, বিকালবেলা গানের ক্লাস আছে, আজকে সকালে একটু তাড়াহুড়ো নেই। আয়ুষ এখানে বসে বসে দেখো আমার পুরনো মোবাইলটা খানা দিয়ে গেম খেলছে। আর এই যে চাদরটা একটু ভারী, ঠিক আছে, এটা কিনেছিলাম লোকাল মার্কেট থেকেই, হাজবেন্ড কিনে দিয়েছিল চাদরটা, এবং কালকে নিয়ে গিয়েছিলাম। সেম চাদর আর একটা আছে একটু হালকা কম দামি, সেটা যখন রোদ্দুর উঠে তখন গায়ে দেওয়া যায় আর কি, বেশি ঠান্ডা পড়লে আবার শীতটা মানে না, তো গডরেজের মধ্যে রেখে দিলাম। এখন যে কালকে কিছু জুয়েলারি দিয়ে গিয়েছিলাম, তো এগুলো রেখে দেব গুছিয়ে, না হলে কোথায় পড়ে যাবে পরে খুঁজে পাবো না। আর এই কানের যে দুলগুলি দেখছো এগুলো আমার দুজোড়া আছে, ঠিক আছে, একসাথে দুজোড়া নিয়ে এসেছিলাম, একটা গোল্ডেন একটা স্টিল কালারের। আর একজোড়া আমি নূপুর এনেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পরে আরেকদিন শেয়ার করব, ঠিক আছে। এখন ড্রেসিং টেবিলের উপরটা আমি গুছিয়ে রাখছি, এটা মানে প্রতিদিনে আমার গোছাতে হয়। আয়ুষ সব এলোমেলো করে দেয়, ওর জিনিসপত্র কিছুক্ষণ পরে দেখবে কাগজ কেটে, হ্যাঁ, ওটা সেটা বানিয়ে এখানে ও রেখে দেবে। আর কালকে যখন মানে সাজুগুজু করছিলাম সব, আমি নিজেই কিছুটা এলোমেলো করে দিয়েছি, তো এখন গুছিয়ে রাখলাম। আর এই ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছে, আর পূজা এখানে পড়ছে। মানে মাছ আনা হয়েছে, এ দেখো পাবদা মাছ, ইলিশ মাছ খাওয়া যায়নি। আর এখানে আছে এক চিকেন, ঠিক আছে। আর এখানে চিকেনের জন্য আলু পেঁয়াজ রসুন আদা নিয়েছি। এখানে আছে একটা নারিকেল, নারিকেলটা ছুলবো পরে, আগে মাংসের আয়োজনটা করি নি। তো এখানে পেঁয়াজগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, আগে পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে জলে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন ছোটো ছোটো করে পিস করে চপারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একবারে চপ করে নেব। আমি যখন মাংস রান্না করি এভাবে রান্না করি, মিক্সিতে পেস্ট করলে না মাংসের যে গ্রেভিটা ঠিক ভালো লাগে না আমার খেতে। তো চপারে আদা রসুন কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, তো এখন চপ করে নেব। তো পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তো একটু ঝেঁকে ঝুঁকে নিলাম, দেখো এখন চপ হয়ে যাচ্ছে সুন্দর হয়ে, মানে ছোটো ছোটো করে কেটে যায়। আর মাংসের মধ্যে পেঁয়াজ একটু বড় বড় করে দিলেও নরম হয়ে গলে যায়। তো এখানে বোনলেস চিকেনগুলো রেখে দিচ্ছি, আয়ুষ চিকেন পকোড়া খেতে ভালোবাসে, তো সবার জন্যই করব, বিশেষ করে আয়ুষের জন্যই মানে জিনিসটা করা হচ্ছে আর কি। তো মানে 1 কেজি চিকেন আনা হয়েছে, তো এত চিকেন তো লাগবে না, হ্যাঁ, তাই কিছুটা রেখে দিলাম পকোড়ার জন্য। তো চপারের মধ্যে এখন গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি, এখানে একটু পেঁয়াজও লেগে আছে, একটু জল দিয়ে গুলে মশলাটা দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। এখন গুছিয়ে দিলাম একদিকে ভাত আর একদিকে মাংস, তো এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি, এখন মাংসটা দিয়ে দেবো, আলুটা পরে দেবো। আলুটা না আগে ভাজতে ভুলে গেছি, অসুবিধে নেই, কিছু হবে না, বড় বড় করে দিয়েছি।
তো মাংসটা আস্তে আস্তে হোক, আর এদিকে আমি চিকেন পকোড়ার জন্য মশলাটা করে নিয়েছি। এখানে একটু পেঁয়াজ একটু কুড়িয়ে দিয়েছি, আদা কুড়িয়ে দিয়েছি, আর রসুন কুড়িয়ে দিয়ে দিলাম। এখন একটু দিয়ে দেব হলুদের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম, আর একটু দেব সামান্য করে লঙ্কার গুঁড়া কালারের জন্য, ঠিক আছে? আয়ুষ তো ঝাল খেতে পারে না, একটু দিয়ে দিলাম লবণ। আর এখানে ধনিয়া পাতা নেই, তাই আমি কচুরি মেথি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম হোয়াইট ভিনিগার। দিয়ে ভালো করে মেখে রেখে দেব, রান্নার শেষে পকোড়াটা করে নেব। তো আমি এভাবেই চিকেন পকোড়াটা করি, ভালো লাগে খেতে। তো চলো এই জিনিসপত্রটা একটু গুছিয়ে তারপরে যাব। মাছ মাছটা কেটে ধুয়ে নিয়ে এসেছি। এই দেখো মাছটাকে এখন ভালো করে লবণ হলুদ মাখিয়ে একটু ঢেকে রেখে দেবো, কিছুক্ষণ পরে ভাজি করবো। এখন চলো নারিকেলটা ছুলে আনি। ইলিশ মাছ তো পাওয়া যায়নি, তো ভাবছি পাবদা মাছ দিয়ে একটু ভাপা করে নেব, ইলিশ মাছের মতো। দেখি কেমন লাগে খেতে, কোনোদিন খাইনি, ঠিক আছে? তো এই একটা নারকেল 40 টাকা দিয়ে শ্বশুরমশাই এনে দিল, তো এ ভাগ্যিস। দেখো আমি নারকেল ছুলতে পারি, না হলে আর খাওয়াও যেত না। তো নারকেলটা সুন্দর করে খোসা ছাড়িয়ে নিলাম এখানে বসে বসে, ক্যামেরাটা অফ ছিল, অনেকক্ষণ সময় লেগেছে। তো এতক্ষণ তো তোমরাও বোরিং হয়ে যাবে শুধু নারকেল ছোলাটা দেখালে। তো চলো নারকেলটা ছুলে নিয়েছি, আর এদিকে সবজি আছে কিছু, বাজার থেকে ফুলকপি ছিম আর খিরা নিয়ে এসেছে। তো নারকেলের জলটা রেখে দিয়েছি, আয়ুষ পূজা খাবে। তো চলো একটু নারকেল বাটার সাথে দিয়ে দেবো শস্য বাটা। এখানে একটু শস্য বাটা শস্য বেটে নিচ্ছি। শস্য আর পোস্তটা আমি মিক্সিতে পেস্ট করতে পারি না, তাই আমি বাটাতে বাটি আর নারকেলটা মিক্সিতে পেস্ট করে নেবো। তো এদিকে একটু বাড়তে বাড়তে রান্নার দিকেও চলে যাব। তো এদিকে দেখো মাংসটাও এখন অনেকটা জল বেরিয়েছে, তো আমি এখানে মাছটা এখন ভাজি বসিয়ে দিচ্ছি। আর আয়ুষ বলছে মা তোমার এখনও রান্না হয়নি। আমি বললাম বাবা ভাতটা রান্না হয়েছে, চিকেন পকোড়াটা করে তোকে খেতে দিয়ে দেবো। আর এদিকে দেখো নারকেলটা একটু বেটে নিলাম পাটার মধ্যেই, তো মাংসটা ভালো করে কষানো মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ আরও কিছুক্ষণ সময় কষাবো, কারণ সবজি যত কষানো হয়, সবজি মাংস যত কষানো যায় ততই কিন্তু টেস্টটা ভারী। তো এখানে দেখো মাছ রান্না করার জন্য একটু পেঁয়াজ, একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখানে শস্য আর নারকেলটা বেটেছি, সেটাকে পরিমাণ মতো একটু জল দিয়ে নিয়ে নিয়েছি, মানে মাছের যে গ্রেভিটা থাকবে ততটুকুই কিন্তু জলটা দিয়েছি, মানে সিদ্ধ হয়ে যতটুকু থাকবে। তো এদিকে দেখো আমার মাংসটা হয়ে গেছে, আর আজকে মাংসটা না আমি একটু হালকা পাতলা করে রান্না করছি। তো প্যাকেটের গরম মশলাই দিয়ে দিচ্ছি, এটা শালিমার গরম মশলা। তো আর 1-2 সেকেন্ড রেখে তারপরে নামিয়ে নেব মাংসটা। তো এদিকে মাছ ভাজিও আমার হয়ে গেছে, প্রায় সবগুলো মাছই কিন্তু ভেজে নিয়েছি। আর এই পাবদা মাছটা না আমি একটু ডুবো তেলে ভাজি করি, নাহলে ভেঙে যায়, খুব নরম মাছ। একটু গরম করে ভাজলাম, তো মানে ভাজছি যেহেতু মানে একটু ভাপা করবো, সিদ্ধ করে কিন্তু মাছটা নরম হয়ে যাবে। আর একটু লাল লাল করে কড়া কড়া ভেজে নেব। আমরা একটু কম ভাজিও খেতে পারি, আবার কড়া ভাজিও খেতে পারি, মাছ ভাজার মধ্যে কোনো অসুবিধা নেই আমাদের ঘরে খাওয়ার। তো এদিকে দেখো মাছ মাংস রান্না হয়ে গেছে, ওই বাটির মেলামাইন্টের বাটির মধ্যে রেখে দিলাম, রেখে গরম থাকবে দুপুর পর্যন্ত। তো এদিকে দেখো মাছ ভাপাটা হয়ে মানে নারকেল আর শস্যটা ফুটে গেছে, আর মাছটা একদম কড়াইয়ের দিকে দিয়ে দিলাম রান্না শেষের করতে। এখন একটু কাঁচা শস্যের তেল দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দেবো গোটা কয়েকটা কাঁচা মরিচ। যে খাবে খাবে, মেখে খাবে, না খেলে ফেলে দেবে, কিন্তু দেখতে ভালো লাগে। তো আমি তো এখন বয়স দিচ্ছি, তো তোমাদেরকে বলে দিই রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছে, মাছ ভাপাটা। এখানে চিকেন পকোড়া করে নিচ্ছি এখন। তো রান্না প্রায় আমার শেষের পথে, একবার দেখিয়ে দিই তোমাদের। এখানে আছে পাবদা মাছ ভাজি আর চিকেন পকোড়া, আর একটা এই বাটিতে আছে মাংস, লাল লাল চিকেন ঝোল, আর এখানে আছে ভাত। কুকারে করেছি ভাতটা, কুকারে করে ঢেলে রেখে দিলাম। আর এখানে আছে পাবদা মাছ ভাপা। তো চলো এগুলোকে একদম টেবিলে সাজিয়ে রাখি।
এখন বাজে প্রায় 11:45। তো সকালে একটু খেয়ে দিয়ে, এক মুঠ খেয়ে দিয়ে এখন আসলাম উঠানটা ঝাড়ু দিতে। নারকেল যে ছুলেছি, হ্যাঁ, তো এই গুঁড়োগুলো পড়ে উঠানটা নোংরা হয়ে গেছে, এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি আর পাতা পড়ে। তো স্নান টান করে চলে আসলাম, ঠিক আছে, খেয়ে নিই। আজকে তো শনিবার, বেরোতে হবে আবার, আমাকে 4টার দিকে বেরিয়ে যাব। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যা চা করা হয়ে গেছে, চা খেয়েও নিয়েছি, হ্যাঁ, মনে নেই। আর আজকে গানের ক্লাসে যাওয়া হয়নি, ভিডিও এডিট করতে করতে আমি ঘুম ঘুম লেগে গেছে। আর ঘুম থেকে উঠলাম সন্ধ্যার সময়, মা এসেছে, বা হাজব্যান্ড আসবে বলে। তো মা ওইবারে বসে আছে, চা খাচ্ছে এখন। সবাই টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে। এদিকে তাকাও আমরা দিকে, এই দেখো, রাখো টু গ্লাস কফি। ওরা বনবিটা খাওয়া হয়ে গেছে ওদের। মা জানাছেন কত বড় গ্লাস, জাদু যাই তো অদা, কত বড় গ্লাস। এখন আসলাম উপরে, একটু মেশালের কাজ করব, ঠিক আছে। রান্না বান্না করতে হবে না, শুধু ভাত রান্না করবো। হাজবেন্ড কখন আসবে, একটু রাত হবে আসতে আসতে, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন বাজে 8টা। তো দুটো ব্লাউজের লাইনিং কেটেছি, ঠিক আছে। এই দুটো ব্লাউজে আমার, এই দুটো ব্লাউজ বানাবো, তো লাইনিংটা কেটে রাখলাম, ঠিক আছে। আর আমাদের আয়ুষ দেখো এখানে শুয়ে আছে, ঠিক আছে। আর পূজা গেছে, পূজার বান্ধবীর আজকে বার্থডে, ঠিক আছে। তো আমি না পূজা যে ওর বান্ধবীর জন্য গিফট তৈরি করেছে, সেটা মানে শ্যুট করতে ভুলে গেছি। তো কল করে ওর বান্ধবীর মাকে বললাম একটু ভিডিও শ্যুট করে দিতে, যদি পাঠায় তাহলে তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর গিফট বানিয়েছে পূজা। তো আমি ভুলে গেছি, শ্বশুর শাশুর সাথে কথা গল্প করতে করতে ভিডিও শ্যুট করতে ভুলে গেছি। তো এখন নিচে যাবো, এই শাড়িটার ফলস লাগিয়েছি, তারপরে শাড়ির দু মাথা সিঁড়ি করেছি, এই ব্লাউজটা তো ঠিক করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, একটু লুজ করেছি। তো সবগুলো এখন নিচে নিয়ে যাব, সবগুলো ব্লাউজে কমপ্লিট হয়ে গেছে। আর আরেকটা ব্লাউজ বানিয়েছি কালকে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি মনে হয়, এই ব্লাউজটা বানিয়েছি, দেখো। সামনে নর্মালি, আর পিছনটা হলো এরকম, আর অনেকগুলো লট করে দিয়েছি, এমনিতে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এই দেখো, এই ব্লাউজটা বানিয়েছি এই শাড়িটার সাথে, ঠিক আছে। তো এখন একটু গিয়ে ভাত বসাবো, শ্বশুরমশাইকে বললাম খেয়ে যেতে, মা তো থাকবে। তো হাজব্যান্ড এখন গাড়ি করে আসছে, তো একটু দেরি হবে, ঠিক আছে। তো চলো নিচে, এদিকে লাইট নেই, হ্যাঁ, তো এই জিনিসপত্রগুলো নিয়ে রেখে দিই, শুধু শুধু নিই, এখানে পড়ে ধুলোবালি পড়ছে, আসো। তো গিফটের ভিডিও ক্লিপটা পাইনি আমি, ঠিক আছে। কেক আর সিঙ্গারা পাঠিয়েছে ওর মা পূজার কাছে আয়ুষের জন্য। তো হাজব্যান্ড চলে এসেছে, এখন বাজে রাত্রি 9টা। তো কিছুক্ষণ সময় আমরা এসে, মানে 15-20 মিনিট ধরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, কখন আসবে মা, আমি আর আয়ুষ।
পূজা ঘরে আছে, আমি ভাত বসিয়ে আসলাম, ঠিক আছে? তো পূজাকে বললাম একটু ভাতটা দেখবি, আমরা একটু রাস্তার মধ্যে দাঁড়াই। তো শ্বশুরমশাই গিয়েছিল ব্যাগগুলো একটু এগিয়ে নিতে, আসলো 5 মাস পরে হাজব্যান্ড আসলো বাড়িতে। তো ঠিক আছে, হাজব্যান্ড কি এনেছে ও জায়গা থেকে আমি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এখন হাজব্যান্ডের জন্য গরম জল বসিয়েছি, স্নান করবে, আর এদিকে বসিয়েছি ভাত। ভাত পায় আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর হাজব্যান্ড এনেছে মিষ্টি আসতে, তো একটা পদ মিষ্টি সবার জন্য বেড়ে নিয়েছি, ঠিক আছে? সবাই এখন একটা একটা মিষ্টি খাবো। আর এখানে বসিয়ে দিয়েছি একটু হাজবেন্ডের জন্য চা, আর রাতের ডিনারের জন্য হচ্ছে চিকেন পকোড়া। এখন বাজে 10:40, খাওয়া দাওয়া সম্পূর্ণ হয়ে গেছে। আয়ুষ ঘুমাবে আমাদের সাথে, আর পূজা শাশুড়ি মার সাথে ঘুমিয়ে গেছে, ঠিক আছে? তো শ্বশুরমশাই চলে গেছে বাড়িতে খাওয়া দাওয়া করে। তো আজকের ব্লগটা এখানে রাখছি। যদি তোমাদের কিছু ভালো লাগে ব্লগের মধ্যে তাহলে লাইক কমেন্ট করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সাথে। টাটা।